ইতিমধ্যে একটা নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে, যেটা গ্রাম রোজগার সহায়ক মুর্শিদাবাদ জেলা জিয়াগঞ্জ ব্লকে। এটা নাম্বার অফ পোস্ট আছে, ছটা পোস্ট আছে। এবার ছটা পোস্টের মধ্যে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একটা করে ভ্যাকেন্সি থাকবে, আর পার মান্থ 12,000 টাকা করে দেওয়া হবে। আর এটা পুরোপুরি কন্ট্রাকচুয়াল, 1 বছরের জন্য রাখা হবে। তো ফার্স্টে আমি বলে দিচ্ছি কী কোয়ালিফিকেশান লাগবে। ফার্স্ট কোয়ালিফিকেশান হচ্ছে আপনাদেরকে সায়েন্স অথবা ভোকেশনাল শাখায় 55% নাম্বার থাকতে হবে। আর যাদের ভোকেশনাল স্ট্রিম, আর যাদের ফিজিক্স আর ম্যাথামেটিক্সে 55% থাকতে হবে। কেমন করে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার ক্লাস ভোকেশনাল, যাদের ক্লাস 11 প্লাস 12, 11-এ টোটাল 100 নম্বরের পরীক্ষা, আর 12-এ টোটাল 100 নম্বরের পরীক্ষা ম্যাথ আর ফিজিক্স নিয়ে। তো দুটোকে কম্বাইন করে 55% এলে তারা এলিজিবল হবে। আর এক্সট্রা কোয়ালিফিকেশান হচ্ছে 6 মান্থ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশান, মিনিমাম 6 মাসের একটা কম্পিউটার অ্যাপ্লিকেশান থাকতে হবে। আর যারা সায়েন্সে তাদের কোনো অসুবিধা নেই, তাদের 55% নম্বর থাকলেই আর কম্পিউটারে 6 মাসের অভিজ্ঞতা থাকলেই হবে। আর এটা আর দেখুন কী কী ডকুমেন্টস লাগবে। আপনাকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে মাধ্যমিকের সার্টিফিকেটের, তারপর আপনার 6 মাসের ট্রেনিং সার্টিফিকেট, আর ইপিআইসি মানে হচ্ছে ভোটার কার্ড আপনাকে দিতে হবে, আর মাধ্যমিকে অ্যাডমিট কার্ড। আর ফর্মটা ফিল আপ করার সময় আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গ্রাম রোজগার সহায়ক, তারপর অ্যাড দিয়ে যে পেজটা ফাঁকা জায়গাটা থাকবে সেটা হচ্ছে আপনি কোন গ্রাম পঞ্চায়েতে সেটা অ্যাপ্লাই করবেন সেটা, ঠিক আছে? আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? সবাই ফর্মটা ডাউনলোড করে ফিল আপ করে ওই ওয়েবসাইটে পাঠিয়ে দেবে। থ্যাংক ইউ।